डियर स्टूडेंट्स, आज के डायमेंशनल एनालिसिस सेकेंड जेटे यूज टू डिराइव ए फिजिकल फॉर्मूला एटा नहीं आमी एकटू आलोचना करछी। मन दिए देख, एक बार जदि देखिस ताहले देखबी कि हबे ना जे कोनो फॉर्मूला तुई निजे थेके डिराइव करते पारबी। Derive the formula nu equal to 1 by 2L root T by M. This is the fundamental frequency of stress strain. একটা ওয়্যারকে দুদিকে টাইট করে বাঁধা আছে, এটাকে ভাইব্রেট করালে তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হবে এটা নিউ ইকুয়াল টু ওয়ান বাই টু এল রুট ওভার টি বাই এম। এলটা হলো লেন্থ অফ দি ওয়্যার, টি হলো টেনশন ইন দ্য স্ট্রিং, এমটা হলো মাস পার ইউনিট লেন্থ। এটা কীভাবে ডিরাইভ করে ভালো করে শুনবি দেখবি। এখানে যতগুলো টার্ম আছে দেখ, এল এর সাথে রিলেটেড, টি এর সাথে রিলেটেড, এম এর সাথে রিলেটেড। আমরা লিখব কি, লেট নিউ প্রপোর্শনাল টু এল টু দি পার এ, প্রপোর্শনাল টু টি টু দি পার বি, প্রপোর্শনাল টু এম টু দি পার সি। তাহলে তিনটাকে কম্বাইন করে দিলে কি পাবো, নিউ ইকুয়াল টু নিউ প্রপোর্শনাল টু এল টু দি পার এ, টি টু দি পার বি, এম টু দি পার সি। ঠিক আছে, প্রপোর্শনাল থেকে ইকুয়াল দিতে একটা কনস্ট্যান্ট দিতে লাগে, সো নিউ ইকুয়াল টু কে এল টু দি পার এ, টি টু দি পার বি, এম টু দি পার সি। এটা লিখলে কে হচ্ছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, কে ইজ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, এটা ইকুয়েশন নাম্বার ওয়ান। এখন আমাদের কাজ হচ্ছে কি, বোথ সাইডে ডাইমেনশনাল ফর্মুলা পুট করা। পুটিং নিউ মানে ফ্রিকোয়েন্সি টি টু দি পার মাইনাস ওয়ান, সো এম জিরো এল জিরো টি টু দি পার মাইনাস ওয়ান। এটা কোনো ডাইমেনশনাল ফর্মুলা নাই, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট না, এটা এল লেন্থ এল টু দি পার এ, দিস ইজ টেনশন ইন দ্য স্ট্রিং মানে ফোর্স, এম এল টি মাইনাস টু টু দি পার বি। এটা হচ্ছে কি, এম মাস পার ইউনিট লেন্থ, এম এল টু দি পার মাইনাস ওয়ান টু দি পার সি। এখন এগুলোকে সব একসাথে কর, কম্বাইন কর, এমগুলোকে একসাথে কর। এটাতে তো এম নাই, এটাতে আছে, এটা পাওয়ার ওয়ান, ওয়ান ইন্টু বি বি, এটা আছে ওয়ান ইন্টু সি সি প্লাস সি, পাওয়ার প্লাস হয়। এল টু দি পার এইটা একটা আছে এ, এইটা একটা আছে বি, এইটা একটা আছে মাইনাস সি। আর টি দেখ, এইটাতে আছে মাইনাস টু বি আর নাইন, এখন আমরা যদি বোথ সাইডের ডাইমেনশন কম্পেয়ার করে দিই,
comparing dimensions of m l t in both side, we get কি পাওয়া যাবে দেখ এখানে b প্লাস সি এম এর পাওয়ার b প্লাস সি এখানে এম এর পাওয়ার জিরো সো b প্লাস সি ইকুয়াল টু জিরো ইকুয়েশন নাম্বার টু দেন এখানে l এর পাওয়ার দেখ a প্লাস b মাইনাস সি এখানে জিরো সো a প্লাস b মাইনাস সি ইকুয়াল টু জিরো আর এখানে দেখ টি এর পাওয়ার মাইনাস টু বি এখানে টি এর পাওয়ার মাইনাস ওয়ান সো মাইনাস টু বি ইকুয়াল টু মাইনাস ওয়ান এখন এই চার নম্বর থেকে আমরা বি পেয়ে যাব চার নম্বরটা থেকে আমরা কি পেয়ে যাব বি পেয়ে যাব ঠিক আছে না এগুলো দেখ দুটা দুটো করে রয়ে গেছে দুইটা এটা তিনটা এটা একা আছে তো এইটা ইজিলি বার করা যাবে ফ্রম ফোর উই গেট বি ইকুয়াল টু কত হাফ এইটা দেখ ইকুয়েশন টুতে বসিয়ে দে সি বেরিয়ে যাবে ফ্রম টু উই গেট সি ইকুয়াল টু মাইনাস বি ইকুয়াল টু মাইনাস হাফ ফ্রম থ্রি দেখ এ কত এ বার করতে লাগবে এ প্লাস বি বি কত হাফ মাইনাস সি মাইনাস মাইনাসে প্লাস হাফ ইকুয়াল টু জিরো তার মানে এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তার মানে এ ইকুয়াল টু মাইনাস ওয়ান এগুলো সব ভ্যালুগুলো ইকুয়েশন ওয়ানে পুট কর দেয়ারপর ফ্রম ওয়ান উই গেট এক নম্বর থেকে কি পাওয়া যাবে দেখ নিউ ইকুয়াল টু কে এল টু দি পার এ তার মানে এল টু দি পার মাইনাস ওয়ান টি টু দি পার বি বি কত মাইনাস হাফ না না বি হচ্ছে হাফ হাফ এম টু দি পার সি সি হচ্ছে মাইনাস হাফ মাইনাসগুলোকে সব নিচে লিখে দে তাহলে কে কে বাই এল টি টু দি পার হাফ বাই এম টু দি পার হাফ হাফ মানে রুট তো এটা আমরা লিখতে পারি কি কে বাই এল ও রুট টি বাই এম এখন দেখ যেটা ডিরাইভ করতে লাগবে এইটা আর এইটার দিকে ভালো করে থাকা রুট টি বাই এম এসে গেছে নিচে এল এসছে তাহলে কে কত হলে এটার সাথে সেম টু সেম মিলে যাবে কে হাফ হলেই মিলে যায় না দেখ কে যদি হাফ দিয়ে দিই তাহলে এটার সাথে মিলে যায় ওই জন্য আমরা লিখবো কি এক্সপেরিমেন্টালি উই গেট কে ইকুয়াল টু হাফ এক্সপেরিমেন্টালি উই গেট কে ইকুয়াল টু হাফ দেয়ারফর নিউ ইকুয়াল টু ওয়ান বাই টু এল রুট ওভার অফ টি বাই এম প্রুফ হয়ে গেল আমাদের আমরা ডাইমেনশনাল কীভাবে প্রুফ করবো সেটা এসে গেল এই হল প্রসেস যেটা ডিরাইভ করতে লাগবে এইটাকে আমাকে ডিরাইভ করতে লাগবে তো ডিরাইভ করার জন্য যেটা এর সাথে কী কী লিঙ্ক আছে এল আছে টি আছে এম আছে লিখলাম সবগুলোকে একসাথে করলাম একটা ইকুয়েশন বেরোলো কেটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট এরপরে তাদের রেসপেক্টিভ সব ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম ডাইমেনশনাল ফর্মুলা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানে যে আছে এক্সপ্রেশনগুলো এখানে এম এল টি আমরা লিখলাম
দিয়ে ডাইমেনশনগুলোকে কম্পেয়ার করলাম, করলে দেখছি কি এইটা আসছে। এখান থেকে আমাদের মেন এম হচ্ছে এবিসি বার করে নিলাম, বার করে নিলাম, করে ওই ভ্যালুগুলোকে ইকুয়েশন ওয়ানে পুট করলাম, এইটাতে পুট করলাম, পুট করলে আমাদের কী আসছে, এইটা এসে যাচ্ছে। কিন্তু দেখছি কি এই রিলেশানটা আর এই রিলেশনের মধ্যে একটু তফাৎ আছে, কি না এখানে কে আছে, এখানে কে নাই, কিন্তু এখানে হাফ আছে, তাই কে জায়গায় হাফ বসে দিলে হয়ে যায়। ওই জন্য আমি বললাম এক্সপেরিমেন্টালি উই গেট কে ইকুয়াল টু হাফ, কেন কি আমাদের ডাইমেনশন থেকে কনস্ট্যান্টগুলো পাওয়া যায় না, তো এক্সপেরিমেন্ট করে পাওয়া যাবে কে এর ভ্যালু কত হবে, হাফ। তাহলে নিউ ইকুয়াল টু কত হয়ে গেলো, 1/12 রুট ওভার টি বাই এম, প্রুফ হয়ে গেল। এটা হলো আমাদের কীভাবে ফর্মুলা ডিরাইভ করে, ঠিক আছে। এখন আমাদের ধর আরেকটা দেখাই, আরেকটা দেখে দিই এক্সাম্পল, ডিরাইভ এফ ইকুয়াল টু 6πηRv, এটা স্ট্রোকস ল, সায়েন্টিস্ট স্ট্রোকস, স্ট্রোকসের ল এটা। তাহলে এখানে 6π তো কনস্ট্যান্ট, এটা কোনো ডাইমেনশন নেই, তাহলে এফটা ইটার সাথে ডিপেন্ড করবে, আর এর সাথে ডিপেন্ড করবে, ভি এর সাথে ডিপেন্ড করবে। তো আমরা কী লিখব, লেট এফ প্রপোর্শনাল টু ইটা টু দি পার এ, প্রপোর্শনাল টু আর টু দি পার বি, প্রপোর্শনাল টু ভি টু দি পার সি। এখানে এফ তো ফোর্স, ইটা হলো কোইফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, আর হচ্ছে রেডিয়াস, আর ভি হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। এখন এই তিনটাকে কম্বাইন করে দিলে কী হবে, কম্বাইনিং উই গেট এফ প্রপোর্শনাল টু ইটা টু দি পার এ, আর টু দি পার বি, ভি টু দি পার সি। এখন প্রপোর্শনাল থেকে ইকুয়াল দিতে গেলে এফ ইকুয়াল টু কে ইটা টু দি পার এ, আর টু দি পার বি, ভি টু দি পার সি, ঠিক আছে। তো সেম লিখলে কে ইজ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, এটা হলো ইকুয়েশন নাম্বার 1। এবার বোথ সাইডে কী করলি, ডাইমেনশনাল ফর্মুলা পুট করলি, পুটিং সাইডস, তাহলে এফের হচ্ছে কি এম এল টি মাইনাস টু, এদিকে কে এর তো ডাইমেনশন নেই ইটা, কোইফিসিয়েন্ট অফ ভিসকোসিটির ডাইমেনশনাল ফর্মুলা কি, এটা তোমায় বার করে দেখো, এফ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স, মানে ইটা ইকুয়াল টু কত গেল এফ ডিএক্স বাই এ ডিভি, এফ হলো এম এল টি মাইনাস টু, এটা হলো এল, এটা হলো এল স্কোয়ার, এটা হলো এল টি মাইনাস ওয়ান ভেলোসিটি, তো এল স্কোয়ার ক্যান্সেল, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান
टी टू दि पार माइनस वन ओजे एम एल टू पड़े गेले एल टू दि पार माइनस वन और यहाँ माइनस टू प्लस वन माइनस वन तो बसा एम एल टू दि पार माइनस वन टी टू दि पार माइनस वन एट कि एट लेंथ रेडियस मान लेंथ वेलोसिटी हल एल टी माइनस वन सी सेम आगे मत एम एल टी करानो एम टू दि पार एटार हल वन एखे आ नाई एम एरपर एल देखो ये माइनस वन इंटू ए माइनस एखे एक प्लस बी एखे एक प्लस सी एम एल टी एखे माइनस ए और एटाते नाई एटाते आछे माइनस सी एखन कम्पेयर करो कम्पेयरिंग डायमेंशन्स अफ एम एल टी कम्पेयरिंग अफ एम एल टी उइ गेट देखो कि ए कत वन डायरेक्ट एटा वन एटा वन ए इक्वल टू वन ए इक्वल टू वन एखान देख माइनस एटा एटा इक्वेशन नम्बर टू माइनस ए प्लस बी प्लस सी माइनस ए प्लस बी प्लस सी इक्वल टू कत वन और यहाँ दे माइनस ए माइनस सी इक्वल टू कत माइनस टू माइनस टू एन फ्रम यूटा एखे बसिए दे फ्रम टू एंड फोर এটা হলো মাইনাস ওয়ান মাইনাস সি ইকুয়াল টু মাইনাস টু ইমপ্লাইজ মাইনাস সি ইকুয়াল টু মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান সি ইকুয়াল টু ওয়ান আর সবগুলো ভ্যালু টুতে বসিয়ে দেয় থ্রিতে বসিয়ে দেয় ফ্রম থ্রি ফ্রম থ্রি দেখো কী হবে माइनस वन एटा हलो माइनस वन प्लस बी प्लस वन इक्वल टू वन माइनस वन प्लस वन कटे गल बी इक्वल टू वन सबगुलो वैल्यू इक्वेशन वन बसिए दो देयरफॉर फ्रॉम वन वी गेट एफ इक्वल टू के इटा टू दि पार वन आर टू दि पार वन भि टू दि पार वन मैं के इटा आर भि एखन देख इटार साथे मिलते गेले सब जे इटा आसछे आर आसछे भि आसछे सब आसछे एखाने के कत होले आमादेर इटार साथे मिले जाबे सिक्स पाई ओई जन्य एटा लिखबो कि एक्सपेरिमेंटाली उइ गेट k इक्वल टू सिक्स पाई देयरफॉर f इक्वल टू सिक्स पाई इटा आर भि प्रूफ हो गेल एटा हलो स्टोक्स लॉ ठीक है
तो ये सिस्टम की तीनटे वेरिएबल आछे इटा आर भी मैं वेरिएबल ठीक है कन्स्टैंट एटा कन्स्टैंट एटा ए दुटो वेरिएबल मैं तीनटा डायमेंशनल फर्मूला आछे तीनटा टर्मेर इटा आर भी एदेर साथे एरकम कम्बाइन करलि कि एटा बोलबि डायमेंशनलेस कन्स्टैंट भैलूगुलो बसिए दिले तारपरे एम एल टी एकसाथे करलि ओटा दुटोके पावर पावर कि करलि कम्पेयर करलि पावर मानी डायमेंशन করে এখান থেকে তোর কাজ থাকবে কি এবিসি বার করে নেওয়া। এবিসি বেরিয়ে যাওয়ার পরে ওই ভ্যালুটা ইকুয়েশন ওয়ানে পুট করবি, ইকুয়েশন ওয়ানে পুট করলে আমাদের এসে যাবে। এরপরে বলবি এক্সপেরিমেন্টালি উইকেট যে এটার সাথে মিলতে গেলে কি লাগে, না কে ইকুয়াল টু সিক্স পাই, তো সিক্স পাই লিখে দেয় তারপর এটা এসে গেল। এখন ধর যদি এই রিলেশনটা দেয় না, কোশ্চেন দিয়েছে কি কোশ্চেনটা এরকম দিয়েছে ধর যে ভিসকাস ফোর্স ডিপেন্ড আপন ডিপেন্ড আপন কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এক নম্বর, দুই নম্বর রেডিয়াস অফ দ্য বডি, তিন নম্বর টার্মিনাল ভেলোসিটি অফ দ্য বডি ডিরাইভড এক্সপ্রেশন ফর ভিসকাস ফোর্স। তখন তো আমি জানতাম না এটা কত, তো তুই যদি জেনে থাকিস তখন লিখবি, আদারওয়াইজ তোর এখানেই শেষ হয়ে যাবে, এখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তুই যদি এই রিলেশনটা জানিস তখন এক্সপেরিমেন্টালি ওটা লিখতে পারিস, আর যদি না জানিস তাহলে এখানে লিখবি। আর এখানে যেহেতু এটা দেয়া আছে তাহলে তো আমি পরিষ্কার বুঝতেই পারছি এটা হতে লাগবে, ওই জন্য লিখে দিলাম। যদি কোশ্চেনটা এরকম দিত, এরকম রিলেশনটা না দিয়ে বললো কি না ফোর্সটা ডিপেন্ড আপন কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এক নম্বর, দুই নম্বর বলেছে কি ডিপেন্ড আপন রেডিয়াস অফ দ্য বডি, তিন নম্বর বলেছে কি ভেলোসিটি অফ দ্য বডি ডিরাইভ এক্সপ্রেশন ফর ভিসকাস ফোর্স, তখন তোকে এই পর্যন্ত করলেই হবে। ঠিক আছে, রাখলাম।